আহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। খুঁজে বেড়াও তো, এই দশ জনের সঙ্গে দশ জন জামিনদার পাবে না আগামী দিন। আগামী দিন যে প্রপোজার সেকেন্ডার লাগে তো, আপনি দেখবেন আগামী দিন ভোট হবে তো, এমনি ভোট করাবেন না উনি মিউনিসিপ্যালিটি ভোট, উনি কর্পোরেশন ভোট হবে না, ও যা হবে ভোটের পরে হবে, একুশের পরে হবে। কিন্তু যদি ভোট হয় তাহলে দেখবেন প্রপোজার সেকেন্ডার পাওয়া যাবে। এবার পিটে যে ও হসপিটালে গেছে, যারা একটা ভালো ছেলেকে মেরেছিল, শিক্ষিত ছেলে, সে টিউশনই করে পাবলিক খেপে গিয়ে ওকে মারতে এসছে। এবার ওকে দেখতে গেল গণেশ দাস, এবার গণেশ দাসকে ওখানে আরেস্ট করল। গণেশ দাসকে যেহেতু পার্টি লিডার আছে, আমরা সবাই আন্দোলন সকালবেলা থেকে অরোচ ছিল, রাজা ও নিজের এলাকা, তোমার নামটা কি, চন্দ্রকুমার প্রাক্তন কাউন্সিলর দাদা, সব অনেক মহিলা কাউন্সিলর দাদা সব ওখানে গিয়ে র‍্যাপ দিয়ে লাঠি চার্জ করেছে, ওর হাত ফাত ফাটিয়ে দিয়েছে, ওকে আরেস্ট করে নিয়ে এসেছিল। আমি বুঝতে পারছি না, পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি শুধু গণতন্ত্রকে হত্যা করে, পুলিশে রাজ কায়েম করে বাংলায় কতদিন ক্ষমতায় থাকবেন? আর যদি 370 ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী সরকার সরাতে পারে, তো মমতা ব্যানার্জিকেও ভারতীয় জনতা পার্টি সরিয়ে দেবে, চিন্তা করতে হবে। অর্জুন, আজকে তৃণমূল ভবনে বাবু হাকিমের হাত ধরে নৈহাটি পুরসভার 10 জন কাউন্সিলর যোগ দিয়েছে, তৃণমূল কাউন্সিলর যারা বিজেপিতে যোগ দিয়েছিল, তারা দাবি করছে তৃণমূলের তরফ থেকে যে এই মুহূর্তে তাদের সংখ্যা দাঁড়িয়েছে 23, অর্থাৎ তারা নৈহাটি পুরসভা দখল করতে চলেছে। ভাই, নৈহাটি পুরসভা অ্যাডমিনিস্ট্রেটর অর্জুন সিং বসায়নি, অ্যাডমিনিস্ট্রেটর হয়ে বসিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেখানে কোর্টে মামলা লড়ছে ভারতীয় জনতা পার্টি। তো ওর কাছে 10টা ওই আগে 85 নম্বর বস ছিল না, দুটো গেট থাকতো, পিছন থেকে লোক ঢুকতো, আগে থেকে নেবে যেত। তো তৃণমূলের অবস্থা এমন হয়েছে, পিছন থেকে লোক উঠছে, আগে থেকে নেমে যাচ্ছে, ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, টিভি সামনে এ করছে, আবার ওরা চলে আসছে। পুলিশকে দিয়ে আর গুন্ডাকে দিয়ে বেশি দিন ওই বাসের দুটো গেট দিয়ে তো লোক রাখা যাবে না, একদিক থেকে ঢুকছে, একদিক থেকে চলে আসছে। আর আমরা তো অ্যাডমিনিস্ট্রেটর বসাইনি, অ্যাডমিনিস্ট্রেটর তো তৃণমূল কংগ্রেস বসিয়েছে। তাহলে কি গ্রাউন্ডে অ্যাডমিনিস্ট্রেটর বসালো, আর কি গ্রাউন্ডে আবার তৃণমূল কংগ্রেস কে নিয়ে গিয়ে জয়েন করাচ্ছে? এটা তো আইনজ্ঞ আছেন আমাদের রবীন্দা, পার্টি আমাদের নেতা আছেন, তো ইনি ভালো করে বলতে পারেন কোন আইনে হচ্ছে এটা। আমার উচ্চ নেতৃত্ব সংসদ অর্জুন সিং যা বলেছেন, তারপর আর কি বলেন? আপনারা তো একজন দলকে রিপ্রেজেন্ট করেন, সেখান থেকে আপনারা প্রতিবাদ করতেই পারেন, আপনার দলের একজন নেতা গণতন্ত্র দেশ, প্রত্যেকটা রাজনৈতিক দলের তার মত প্রকাশ করতে পারে। যেহেতু এখানে এখন গণতন্ত্র নেই, বাংলার মানুষ 8 বছর ধরে পরাধীন ছিল, কাশ্মীর যেমন মুক্ত হয়েছে মোদীর দ্বারায়, অমিত দ্বারায়, এবং বাংলাও মুক্তভাবে আগামী ভারতীয় জনতা পার্টি লড়াই জারি থাকবে নিশ্চয়ই, ভয় ভীত দেখিয়ে আমাদেরকে দমন করা যায়। গণেশ দাস যতদিন না ফিরছে ততদিন লড়াই চলবে, নিশ্চয় চলবে, লড়াই চলবে, দলের নির্দেশক চলবে। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.